আমাদের বিচার হচ্ছে সেই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বাকিদের ব্যাপারেও আপনারা সবাই স্বনামধন্য। এখানে মোজার ফরেশন পল্টু ভাই যদি বলেছেন তিনি সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে এসেছেন, এটা সঠিক। এখানে সংবাদপত্রের প্রতিনিধি হওয়া ছাড়া এখানে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে আসার কোনো সুযোগ নাই, যদিও তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পার্লামেন্ট থেকে মাননীয় স্পিকার মনোনয়ন দেন। সেই হিসেবে জনাব মহিউদ্দিন আহমেদ এমপি তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন। বাকিদের কাউকে আমার পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, সবাই সাংবাদিকদের নেতা, সারা বাংলাদেশ তাদের সবাইকে চিনে, তো আমি কাউকে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তারা নিজেরাও পরিচয় দিয়েছেন। তো এবং বিগত প্রেস কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আবার নতুনভাবে কাউন্সিলটা গঠিত হয়েছে। যেহেতু নতুনভাবে গঠিত হয়েছে সেজন্য আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে এবং আমাদের দেশে যেভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটি অনেক উন্নয়নশীল দেশে এইভাবে মত প্রকাশের স্বাধীনতা নাই। আমরা সবসময় কিভাবে একটি জেলেপল্লী থেকে সিঙ্গাপুর একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হল সেই উদাহরণ দিয়ে থাকি। আমরা কিভাবে একটি স্বল্পোন্নত দেশ থেকে মালয়েশিয়া আজকে উন্নত দেশ হলো সেটিরও উদাহরণ দেই, কিন্তু সেখানে মত প্রকাশের স্বাধীনতা আমাদের এখানকার মতো নাই। সিঙ্গাপুরে হাতে গোনা চারটি টেলিভিশন চ্যানেল, যেগুলো প্রায় পুরোটাই সরকার নিয়ন্ত্রিত। সিঙ্গাপুরে এবং হাতে গোনা কয়েকটি পত্রিকা এবং সেগুলো কীভাবে প্রকাশিত হয় সেটি আপনারা সাংবাদিকরা খবর নিলেই জানতে পারবেন। মালয়েশিয়াতে একই অবস্থা এবং থাইল্যান্ডে সমস্ত টেলিভিশন চ্যানেলের ফিডগুলো একটি ফানেলে নিয়ে যাওয়া হয়, সেখানে স্ক্রুটিনি করা হয়, তারপর এটা আপলিঙ্ক হয়, তার আগে হয় না। এটি হচ্ছে অনেক দেশের পরিস্থিতি, আমি কয়েকটি দেশের উদাহরণ দিলাম। এবং একই সাথে উন্নত দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, সেখানে একই সাথে সংবাদপত্র এবং গণমাধ্যমের জবাবদিহিতাও আছে। সেখানে যেটি করা হয় সেটি হচ্ছে, যেমন ইউকেতে কদিন আগেও বিবিসিকে, এর আগে তো একবার একজন এমপির বিরুদ্ধে মিথ্যা ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসির পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছিল, কদিন আগেও বিবিসিকে মোটা অঙ্কের ফাইন দিতে হয়েছে একটি ভুল সংবাদ পরিবেশন করার কারণে। নিউজ অফ দ্য ওয়ার্ল্ড 167 বছরের পুরনো পত্রিকা ছিল, যেটি পৃথিবীর সবচেয়ে বহু প্রচারিত ইংরেজি দৈনিক ছিল, যেটি লন্ডন থেকে প্রকাশিত হতো, একটি ভুল সংবাদ পরিবেশন করার কারণে, অসত্য সংবাদ পরিবেশন করার কারণে সেই পত্রিকার বিরুদ্ধে মোটা অঙ্কের ফাইন হয় এবং সেই ফাইন দিতে না পারার কারণে তারা পত্রিকায় বন্ধ করে দিতে বাধ্য হয়, যেটি একসময় পৃথিবীর সবচেয়ে বহু প্রচারিত ইংরেজি দৈনিক ছিল। 2011 সালে সেই পত্রিকা বন্ধ হয়ে যায়। কন্টিনেন্টাল ইউরোপে যখন কোনো ভুল সংবাদ কোনো সংবাদ মাধ্যম পরিবেশন করে তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে জবাবদিহি করতে হয় এবং একই সাথে জরিমানাও দিতে হয়। প্রেস কাউন্সিলের কাজ হচ্ছে আমাদের দেশে যদি এই ধরনের কোনো বিরোধ উদ্ভব হয় সেটি প্রেস কাউন্সিল নিষ্পত্তি করে থাকে। তবে প্রেস কাউন্সিলের আইন আগে এখনও পর্যন্ত যেটি বিদ্যমান আছে সে আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা খুবই সীমিত এবং একই সাথে প্রেস কাউন্সিলের জরিমানা করার ক্ষমতাও খুবই নাই, এবং আমরা প্রেস কাউন্সিল আইন সংশোধন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি যাতে প্রেস কাউন্সিল জরিমানা করতে পারে, একই সাথে ক্ষমতা আরেকটু বৃদ্ধি করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটি মন্ত্রিসভায় অনুমোদন হয়ে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য আমরা ক্যাবিনেটে পাঠিয়েছি। ক্যাবিনেট সেটি পরীক্ষা নিরীক্ষা করে মন্ত্রিসভায় উপস্থাপন করবে। মন্ত্রিসভায় উপস্থাপন হওয়ার পর সেটি পার্লামেন্টের হাউসে যাবে, হাউস থেকে কমিটিতে যাবে, কমিটি হয়ে সেটি আইনে রূপান্তরিত হবে। তাহলে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী এবং প্রেস কাউন্সিল শুধুমাত্র
এই কাজগুলোই করবে বা করছে তা নয়। ভবিষ্যৎ প্রেস কাউন্সিল বর্তমানেও প্রেস কাউন্সিল সাংবাদিকদের কল্যাণার্থে অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে করে চলেছে। আমি প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যানকে আমি অনুরোধ জানিয়েছি, প্রেস কাউন্সিলের বিজ্ঞ সদস্যদের সাথেও আমার নানা সময় আলোচনা হয়েছে যে সাংবাদিকদের পক্ষ থেকে সবসময় একটি কথা বলা হয় যে সবাই অনেকেই সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দেয় এবং সাংবাদিক হওয়ার জন্য কোনো প্যারামিটার নির্ধারণ করা নাই। তো আমি প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি, সম্মানিত বিজ্ঞ সদস্যদেরকেও আমি তাদের সাথেও আলোচনা করেছি, এজন্য কিছু প্যারামিটার ঠিক করে দেওয়া যায় কি না সেটি নিয়ে তারা ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে। এবং চিন্তাভাবনা যেহেতু শুরু হয়েছে নিশ্চয়ই এই নিয়ে একটি সুপারিশমালাও তারা প্রণয়ন করতে পারবেন বলে আমি আশা করব। অর্থাৎ এই প্রেস কাউন্সিল আমাদের দেশে মুক্তমত চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা জবাবদিহিতা এই সব কিছু নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমরা এই প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছি। আপনাদের অনেক ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। গণমাধ্যম কর্মী আইন ইতিমধ্যেই আইনমন্ত্রী সাইন করে দিয়েছে, ভেটিং করে সাইন করে দিয়েছে, এখন আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। মহামান্য রাষ্ট্রপতি সেটি অনুমোদন করে দিলে এটি পার্লামেন্টে আমরা উপস্থাপন করব। আমরা আশা করছি যে এই শীতকালীন অধিবেশন যেটি 16 জানুয়ারি শুরু হচ্ছে সেই অধিবেশনে আমরা এটা উপস্থাপন করতে পারব এবং এটি এরপর কমিটিতে যাবে। কমিটি যদি মনে করে যে সেখানে কমিটির কাজ হচ্ছে আইনটাকে স্ক্রুটিনি করা, আইনটাকে পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা করে কমিটি সেখানে মতামত দিতে পারে, সুপারিশ দিতে পারে, আইনের অনেক কিছু পরিবর্তন করার ক্ষমতাও কমিটির আছে। এবং কমিটি যদি মনে করে যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কথা বলা প্রয়োজন সেক্ষেত্রে অংশীজনদের সাথে কথা বলতে পারে, বা অংশীজনরা যদি মনে করে যে কমিটির নজরে কোনো কিছু আনা প্রয়োজন সেক্ষেত্রে তারাও সেটি আনতে পারে। অর্থাৎ কমিটি সেটি পরীক্ষা নিরীক্ষা করে ফাইনাল করলে তারপর আবার হাউসে উঠে ভোটাভুটির মাধ্যমে সেটি পাস হলে সেটা আইনের মাধ্যমে দিতে হবে। গণমাধ্যম কর্মের গণমাধ্যমের সাথে যুক্ত যারা সবার জন্য। গণমাধ্যম তো শুধুমাত্র পত্রিকা বোঝায় না, গণমাধ্যম এখন এটাই আইন। গণমাধ্যম কর্মী আইন সব মাধ্যমের সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে সুরক্ষা দিতে পারবে। দেখুন, পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে। এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সহ তিনি পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন। সেখানে হেঁটেছেন 2 কিলোমিটার, তিনি খুশিতে হেঁটেছেন সেখানে, তবে গাড়ি চালিয়ে ওপারে গিয়ে নাস্তা করেছেন, আবার গাড়ি চালিয়ে এপারে এসে তিনি তার কার্যালয়ে, তার গণভবনে ফিরে গেছেন। অর্থাৎ পদ্মা সেতু হয়ে গেছে। পদ্মা সেতুর উপর যখন প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে গেছেন ওপারে, আবার ওপার থেকে এপারে এসছেন, তার মানে পদ্মা সেতু হয়ে গেছে। এই পদ্মা সেতু নিয়ে তো অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশি বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়া বলেছেন আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না, এবং বিএনপির নেতারা বলেছেন যে পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না। আর বেগম খালেদা জিয়া আরও বলেছিলেন যে পদ্মা সেতু যদি করেও তাহলে এটা জোড়া তালে দিয়ে একটা সেতু হবে। তো কোনো সেতু কিন্তু জোড়া দিয়েই হয়, সব সেতু জোড়া দিয়েই হয়, এটা বিল্ডিংয়ের ছাদ নয় যে একবারে ঢালাই করে দিবে। তো তাও বড় বিল্ডিংয়ের ছাদও কিন্তু কয়েকবারে ঢালাই করতে হয়, ছোট বিল্ডিংয়ের ছাদ হয়তো একবারে ঢালাই করা যায়, বড় বিল্ডিংয়ের ছাদও কিন্তু কয়েকবারে ঢালাই করতে হয়। সব সেতুতেই স্প্যান থাকে, পিলার থাকে,
সেটি জোড়া দিয়েই হয়, পৃথিবীর সব সেতু জোড়া দিয়েই হয়। তো এ নিয়ে বহু কিছু বলা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পদ্মা সেতুর এপার থেকে ওপারে গেছেন, ওপার থেকে এপারে এসছেন, এখন বিএনপির নেতারা কী বলবে সেটার জন্য অপেক্ষায় আছি। আর বিএনপির নেতারা কখন এই পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেটার জন্য বসে আছি, কারণ তারা এই সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। এবং আরও অপেক্ষায় আছি যে বিশ্বব্যাংকের যারা এই সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, পরে অবশ্য ওনারা প্রস্তাব দিয়েছিলেন সেতুতে অর্থায়নে, মানে প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন, বিশ্বব্যাংকের টাকা লাগবে না, আমরা নিজের টাকায় করব। আমরা আশা করছি যে তারাও পদ্মা সেতু দেখে আসবে। একটি দেশ কীভাবে, একটি দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কীভাবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন করে, সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে কীভাবে একটি দেশ এরকম একটি বিশাল সেতু নির্মাণ করতে পারে, সেটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক সহ সবাই ইনশাল্লাহ দেখে আসবে। ধন্যবাদ। এবং এটার সাথে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যারা এই পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল তারা নিশ্চয়ই এখন এই পদ্মা সেতু দেখে লজ্জিত হবে। দেখুন, বাংলায় একটি কথা আছে না, ফাঁকা কলসি বেশি বাঁচে। তো এরকম তো আলটিমেটাম আমরা গত 13 বছর ধরে পেয়ে আসছি যে এই সাল শেষ সাল, এই ঈদ, ঈদের পরে এই হবে, এই বর্ষার পরে এই হবে, এই শীতের পরে এই হবে, এরকম তো মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব সহ বিএনপি নেতারা বারবারই বলে আসছেন, এবং তাদের এই কথাগুলো ফাঁকা কলসি বেশি বাজে ঠিক সেরকম। ধন্যবাদ।